কত বড় অপমানিত আর কর্মীরা কেনাই যা বুঝছে না শ্রীকান্তকে মন্ত্রী করেছে জানা না জানিছে না শ্রীকান্ত এখন মন্ত্রী আছে একটাও পুলিশ সব পুলিশ গুলা না পাই তোমার অপমান যদি নাই কুর্মী জাতির অপমান বসে তো কুর্মী জাতির অপমানটা আমরা সহ্য করবো না ওকে একবার বলবো ওইখানে যা আমাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আছে তোমরা টোটাল ডেট করো পুরো ঠিক যাও শান্তির শ্রীকান্ত বলবো তুমি রিজাইন নিয়ে নাও তুমি রিজাইন নিয়ে ঘরে থাকো গৃহ বীজ নাও হাল বহ তোমার ঠিক মমতা ঠিক যাবার এটা তুমি ঠিক করো তোমার কোনটা অসুবিধা তো আমাদের মাঝে অপমানজনক ব্যবহার আর আমাদের এখানে শুধু কুর্মী জাতি বলবো না আর ওই দেশে তো ভোট পাচ্ছে টোটাল বলো রাজীব সরেন বাদওয়ান থেকে মাহাতর কত ভোট আছে সত্যি বলবে 65% হ্যাঁ 65% আছে আমাদের আছে 65% একাই আর ভোটে দিচ্ছে কে রাজীব সরেন এসটি সিট করে তো এসটি সিটে 65% ভোট আর ওরা দিচ্ছে তো আমরা ইয়ার পর কোনটা কইবে আর কোনটা কইব অথচ এসটি যা বাইরে গেছে না কর্মী গাছটি করতে দেওয়া হবে না বলেছে কিন্তু ওইখানে রাজীব সরেন ভূসিন্দুরের মতো ভেতরটা ছিটে ওকে তো বলতে হবে যে না এটা আমি মানি নাই যারা বলছে তুমি বলো তুমিদের ভোট পাই কারণে বলো কর্মীরা বেমারি করেছে তোমার ভোটারি বাইরে কত ভোটার আছে কত ভোট পাই আর বুথ গুলা আছে কর্মীদের বুথ গুলা কত ভোট পাইছে তাহলে আমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছি তোমাদেরকে আমরা নীতিগত ভাবে সমর্থন করছি ভারতবর্ষে যে আইনি যে প্রক্রিয়া তাতে আমরা ভোট দিচ্ছি আর তুমি আমাদের বিরোধিতা করছো তোমার লোককে দিয়ে আর সরকার এটা টোটেল আছে পেছন এটা ষড়যন্ত্র কে আছে সরকার পুলিশ প্রশাসন তো উহাদের চাকর পুলিশ প্রসাদ ওরা যা বলবে তখন উদি করে চলে আসে ওদের তো কোনো ব্যাপার না টোটালটা আছে এই মানের ভোট যেটা করলো কোথাও 10 লোক কোথাও 20 লোক এই পুলিশের কাছে টাকা দিতে চায় নাই আর আমরা যখন গরমে ডহল করি উঠাও 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 হাও কেন কেন এই একটা সময় হয়ে যাবে কেন বলে কেন বলে আর ওইটা কেন ওদের কতবার বলেছে বলুন দেখি আমাদের উপর বৈমাত্র্য ভাব যেটা হচ্ছে আদিবাসী কর্মী সমাজের আন্দোলন কিন্তু চিন্তা হচ্ছে এই যে আর আপনাদের কাছে অনুরোধ রইল এটাই যে আমরা তো কোন প্রতি ভোটিসের আমাদের ভোট আমাদের তো 12 মাসেই চল কিন্তু ভোট পক্ষ জুতা কে চালাবো একটা কথা যে প্রত্যেকটাকে আমার অনুরোধ গাড়ি গাড়ি কর্মী ইউনিটি করাও তবে কারো সঙ্গে লড়াই দরকার নাই এই যে সাঁওতালরা অনেক জায়গায় গোটা কাঁটা বসে আমাদের জেলার কুর্মী আর সেইখানে দিয়েছে ওরা খুঁজে পাচ্ছে না ওরা অনেক লোকে ভালো করছে না তার হায় হোক বলেছেন ওরা কি হয় না এরকম বলেছে আমাদেরও কিন্তু ইয়া করে পরিষ্কার কথা মানুষের মেন্টাল প্রেসার বাড়িয়ে দেন যাতে তাহলে আমরাও কিন্তু ব্যবস্থা নিব এই যেমন আমার কাছে বিপদ আছে যার ঘর হচ্ছে এই গড়পুরে এদের যত বাঁধ আছে এদেরই আছে বাঁধগুলো এর মধ্যে তারা সিনা জীবন হ্যাঁ বাঁধে আর রাস্তায় আর বাগানে কাউকে বন্ধ করে না
ওরা কাপুর পরে আমরা তো কাপুর পরে সিনহাটা দিবে বড় দিকটা কিন্তু আমরা লড়াইটা তো আমরা চালাবো আর লড়াইটা নীতিগত তো এতদিন তো কুর্মি সাঁওতাল কুর্মি মুন্ডা একটা কি কোথাও ঝগড়া হয়েছে আপনার সঙ্গে এতদিন থাকিও তো এরা এরা কিন্তু আবিষ্কার করলো না কে করলো আমাদের মধ্যে বিভেদের রেখা এই বিভেদের প্রাচীন চাপা দেওয়ালটা কেউ ফেলছিল আমাদের তো ছিল না এই লোকটাকে খোঁজা দরকার আর ওই লোকটার পানিশমেন্ট হওয়া দরকার কিন্তু সাঁওতাল বুঝতে যায় নাই ওরা সরল সরল মনে বোঝেনা দাদাই বলে দিচ্ছে তখন করছে না বলছে কুর্মিরা কোথায় ভাষা কথা দিচ্ছে মনে রাখবে প্রথম ওবিসি ছিল 5% 7% 9% এবং 17% কাপুর স্যার মতন কথা বলছ উঠা তো পারবে এত চার তোমার হয়ে গেল কিন্তু সেটা তো পরিবারে পারবে তো আমরা আজকে এখন আত্মীয় মাতর ঘর যাবার ছিল গুপালা তাও তোমারটা যাবো সরকারের নিয়ম আছে না পুলিশের তো আমাদের দরকার থাকে আমরা বলছি কি পুলিশকে বলে দিছি 10টা 20টা করে করে চলো আর ইয়ার ঘরটা কেটে গেছো ওই চিন্তা সবাই 10টা করে চলো আর ওই পাশে বসে ইয়াটাও মিছিল করা দরকার নাই তো এরা কো মানে জ্যোতির মহিনায় কলাকে ও কলাকে ও জানাই নাই তো সুশান্ত কে বলেছিলি সুশান্ত বলছে ইয়াটা বারগুটি আছে গাছি নাই ও কোনো বইল না একমাত্র নরহরি আছে আরে বারগুটি আছে লাগে থেকে গুন্ডি এখন বইলে কার পালাইল আমরা যাচ্ছি আমি পুলিশকে বলছি আমরা তো তোমার সম্পর্ক ঠিক আছে আমরা তার রাস্তা আমরা তো ঠিক আছে